তো তোমরা লাস্ট ভিডিওতে দেখেইছো কন্টেন্টের জন্য আমরা কি কি করেছি, মানে বৃষ্টিতে কিরমভাবে ভিজে রেনকোট পরে তাও ভিজে গিয়ে খাবার আনতে গেছিলাম। তো আজকে নেক্সট ডে, তো যা অবস্থা তোমরা সবাই জানো, সারা কলকাতা ওয়াটার লগিং হয়ে গেছে। তো আমাদের ফ্ল্যাটের নিচেও প্রচুর জল, এখান থেকে একবার এক ঝলক দেখো। তো আমি যাচ্ছি রাস্তায়, একটু আমাকে কিছু খাবার দাবার আনতে হবে, কিছু মেডিসিন আনতে হবে। তো চলো, আমি আর ঋষি যাচ্ছি, তো দেখাই তোমাদেরকে রাস্তার কি অবস্থা। চিনিও চিল্লাচ্ছে, চিনিও যাবে বলে। ওয়েলকাম টু আমাদের ব্লগ, আই হোপ তোমরা ভালো আছো, সুস্থ আছো। চলো যাওয়া যাক। ও মাই গড, ও মাই গড, রে কত জল রে, জলটা কমেছে একটু ঠিকই, হালকা কমেছে। তো তোমরা দেখো এই যে এই লাইন অবধি জল ছিল কাল রাতে, এইটুকুনি কমেছে, এর থেকে বেশি কম। তো আমার গাড়িটা সাধারণত এই জায়গাটায় থাকে, ওই যে বালতি ভাসছে এইখানে আমার স্কুটিটা থাকে, কালকে এই জায়গাটায় ছিল। তো দেখাই গাড়িটা রাত্রিবেলায় কি করেছি আমরা। ও ভাই, আবার জল বেড়ে গেল এখানে, গিয়ে তুলে দিয়ে এসছি। চলো একবার গাড়িটা দেখে আসা যায় কি অবস্থা। হ্যাঁ, জলটা একটু ঠান্ডা বেশ। তো কালকে এই দিনে প্রচণ্ড জল ঢুকে গেছিলো এখান থেকে, এখন মোটামুটি ঠিকই আছে। অ্যাকচুয়ালি এখানে জল ঢোকেনি, কালকে এই জায়গাটার জন্য গাড়িটা খুব সম্ভবত মানে বেঁচে গেছে। এইখানে অবধি লাস্ট জল এসছে, দেখা একবার কোন জায়গাটা। না, মাঝখান থেকে বলবি। তো এই লেভেল অবধি জল, পুরো রাস্তা অবধি জল। ওই যে রাস্তায় যাই না, ওদিকে রাস্তায় গিয়ে কী জল হবে। আমাদের এদিকে মতিঝিল এভিনিউ যেটা রয়েছে ওখানটায় সব থেকে বেশি জল থাকে। আমরা আশা করছি ওদিকে মনে হয় কোমর অবধি জল থাকবে। খুব সাবধানে যেতে হবে। অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছি কিন্তু মানে খুব এমার্জেন্সি আছে বলেই বেরিয়েছি, নাহলে বেরোতাম না। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো না এই অবস্থায় বেরোনো। আর আজকে সকালবেলা আমাদের এখান থেকে একটা গাড়ি খুব জোরে যাচ্ছিলো, তো ওইখান থেকে আমি দেখতে পেয়েছি যে এই স্কুটিটা, গাড়ির যা স্রোত ছিল এই স্কুটিটা পুরো এরকম উল্টো করে পড়ে গেছিলো। খুব বাজে অবস্থা, মানে আমার গাড়িটা যদি রাত্রিবেলায় কালকে ওই বৃষ্টির মধ্যে নেমে এসে না করতাম, জাস্ট এইটুকুনি বাকি ছিল সাইলেন্সারে জল ঢোকার জন্য, মানে খুব বাজে হয়ে যেত বল। মানে ঠিক সময়ে এসে মানে ভিজে বুঝে, তখন আর ক্যামেরা নিয়ে আসার ক্ষমতা ছিল না, কারণ এমনি ভিজে গেছিলাম আর ভিডিও করার মতন কোনো সিচুয়েশনই ছিল না তখন। এখানে অনেক জলটা কম, দেখ আমি যদি হারিয়ে যাই তাহলে এডিটে আমায় খুঁজে নিস কোথায় পড়ে। তুই তাহলে আমার পিছনে থাকবি, ক্যামেরার পিছনে থাকলে তাহলে কিন্তু খুঁজে পাবো না। আস্তে কাকা, আস্তে আস্তে। ও মাই গড, ও মাই, আমরা ফাইনালি একটা পাড়ে এসেছি, জলচ্ছাদ চলছে। কিন্তু এই দীঘা মন্দারমণিতে ভাই এরকম দম দক্ষিণ দমদম পৌর সভা থাকে। বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। ছেলে ফ্রুটি খাচ্ছে, বলছে যে এরকম সুন্দর জল জল ওয়েদারে হাঁটতে বেশ ফ্রুটি খেতে ভালো মজা হয়। তো ফ্রুটি খাচ্ছে, তাই যেখানে সেখানে ফেলবি না। তো ঋষি স্কুলে এসেছিলাম ওর টিসি সার্টিফিকেটটা নেওয়ার জন্য, বাট স্কুল আজকে বন্ধ রয়েছে, জানি না কবে পাওয়া যাবে, কালকে পাবো কিনা। কালকে জল যদি কমে তাহলে পেয়ে যাবো হয়তো। তো মতিঝিল এভিনিউতে যতটা জল ভেবেছিলাম ততটা জল নেই, কিন্তু আছে, রাস্তায় আছে, ভালোই জল আছে। অ্যাজ কম্পেয়ার টু আমাদের কমপ্লেক্স অনেক বেশি, মানে অনেক কম জল এখানে, কমপ্লেক্সের জলটা বেশি অনেক। দেখো শুধু কি অবস্থা, গাড়িগুলো যাচ্ছে উড়ো দিয়ে। ও অন্ত দাও, এটাই তো কন্টেন্ট।
কি কষ্ট। কি কি করে বেড়াচ্ছি আমরা, মানে রাস্তাঘাটের লোক আমাদেরকে দেখছে আর ভাবছে যে এরা জলের মধ্যে বেরিয়ে যাতা করছে। হ্যাঁ হ্যাঁ, যদিও কাজের জন্য বেরিয়েছি, বাট সবাই তো জানে না, সবাই ভাবছে কি করছে এরা, জীবনে জল দেখেনি রাস্তাঘাটে, ফার্স্ট টাইম জল দেখেছে ওই জন্য লাফালাফি করছে। ডুববো না ডুববো না, এই দেখ ধরে রয়েছি। এইবার আমাদের এইখানে আবার জল 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 জল, আর ভালো লাগছে না, জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, যা যা পেয়েছি, মোড় গেছিলাম, মোড়ের ভিতরে জল ঢুকে গেছে, মোড় এখন বন্ধ, ভিতরে ওরা জল ছড়াচ্ছে। এখন গিয়ে না ঘরে ঢুকতে দেবে না মা, মা বলেছে বাড়ির বাইরে ছাদে গিয়ে হাত পা ধুবি তারপরে ঢুকবি। হ্যাঁ আমরা এখানেই সাঁতার করে নিতে পারি, লিটারালি কতটা দেখো রোদ উঠেছে, দেখেও ভালো লাগছে যে আস্তে আস্তে জলটা কমবে। চল ভাই যাতা অবস্থা, মা কিন্তু জিনিসপত্র নিয়ে রেডি, এবার আমাদেরকে কি উপরে গিয়ে ঘরের বাইরে স্নান করতে হবে, অ্যাক্সেসরিজ নিয়ে রেডি। তো হয়ে গেছে আমাদের হাত পা ধোয়া, হয়েছে? আরে আমার এতদিন বাদে ছাদে এসেছি, লাস্ট একবার শ্যুট করতে গিয়ে ফুড চ্যালেঞ্জ করতে গিয়ে বৃষ্টি নেমে গেছিলো, সেই দিনকে জুতো রেখে চলে গেছি, তারপরে আর ছাদে আসিনি আমরা। এই যো আমার সেই দীঘাওয়ালা জুতো, দীঘাতে গিয়ে কিনেছিলাম, যা যারা ব্লগটা দেখো নি গিয়ে দেখে নিও একবার কী হলো। চলো এবার ঘরে গিয়ে স্নান করতে হবে, স্নান টান করে কথা বলছি। তো তোমরা আগের ভিডিওতেই দেখেছো আমার এই টেবিলটা, তো নতুন টেবিল এসছে, তো আরেকটা হয়তো ব্যাকগ্রাউন্ডে তোমরা চেঞ্জেসটাও দেখতে পাবে, যে এইখানে যে ওয়ালের মধ্যে যে স্পঞ্জগুলো লাগানো ছিল সেগুলো সব খুলে দিয়েছি। কারণ হলো যে নেক্সট উইক থেকে আমার ঘরে কাজ শুরু হবে, তো এই টেবিলটা আগে চলে এসছে, আগে অর্ডার দেওয়া ছিল, কারণ কখন লকডাউন হয়ে যায় না হয়ে যায় কিছু জানা যায় না, তো তার জন্য আগে টেবিলটা অর্ডার দিয়ে করিয়ে নিয়েছি। তো এই ঘরে পুরো পেন্ট হবে, নিচে ফ্লোর ম্যাট বসবে, সব কিছু এভরিথিং হবে। কিছু ইম্পর্ট্যান্ট কথা তোমাদেরকে বলার ছিল, যেগুলো হচ্ছে যে অনেকেই দেখছি যে তোমরা কমেন্ট করো আমাদের ফুড ব্লগের জন্য, কমেন্ট করো যে দাদা আমি রান্নাটা ট্রাই করেছি, আমি টেস্ট করেছি, ভালো হয়েছে, সেমভাবে রান্নার ভিডিওগুলো দেখে তোমরা কমেন্ট করো, কিন্তু সেগুলো হচ্ছে কখনো ফেসবুকে কমেন্ট করছো, কখনো ফেসবুকে ট্যাগ করছো স্টোরিতে, ইউটিউবে করছো না, ঠিক আছে? তো তোমরা এই ফিডব্যাকগুলো আমাদেরকে ইউটিউবে এসে ফিডব্যাকগুলো দেবে, তাহলে আমরা মানে ঝট করে দেখতে পাই, কারণ আমি ফেসবুকে খুব একটা বেশি অ্যাক্টিভ থাকি না, ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকি, ইনস্টাগ্রামে তোমরা ডিএম করতে পারো, ইনস্টাগ্রামে স্টোরিতে দিতে পারো, আর কমেন্ট করে ইউটিউব ভিডিওতে অবশ্যই জানাবে যে তোমাদেরকে কেমন লেগেছে, তাহলে সঙ্গে সঙ্গে দেখতে পাবো, কারণ ইউটিউবে সবসময় অন থাকি আর নোটিফিকেশান অন করাই থাকে। তো দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ, আই হোপ তোমাদের ভালো লেগেছে। ঘরটা জানি একটু খুব বাজে লাগছে, তো খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে, আবার হয়তো লকডাউন হতে পারে মেবি, তো তার আগেই আমরা সমস্ত কিছু কমপ্লিট করে নেবো জিনিসগুলো। ঘরটা এখন প্রচণ্ড মেসি রয়েছে, আমি নিচে শুচ্ছি আপাতত, তো এখানে আরও একখানা পিসি আসবে, তো ডুয়েল মনিটর সেট আপ পিসি। তো আজকে তোমাদেরকে আপডেটটা দিয়েই দিলাম, নেক্সট ব্লগে আরও ডিটেলে বলবো কী কী আসছে না আসছে, আর যখন কিনবো তখন তো অবশ্যই তোমাদেরকে দেখাবো,
থ্যাংক ইউ। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর বাড়াবো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডেজ ব্লগ। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কী করবে, একটা লাইক করে দেবে, আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।